popular theatre actor in Bengali theatre arena. He acted in films like Kahani 2. Are you okay? Sir, bed number 21 ka bill hai sir. Wo accident case? Kaun sa? Sir, aap hi de do na. Nahi to chachayega mujhe. Are kya chachayega? Ye mazak hai. Murder at Kathmandu. Ondor Kahini. Ondor Shota. যাকে এখানে ভর্তি করিয়েছেন তিনি একজন অ্যাক্সিডেন্ট কেসের ভিকটিম। দ্যাট মোমেন্ট অ্যান্ড মেনি মোর অ্যাপার্ট ফ্রম হিজ ডিপ্লোমা ফুল দিয়ে ও ঘটনা জানাতে আর যার জন্য আজকে আমরা সবাই এখানে এসেছি অরুণাভ সম্পর্কে আমি অরুণাভর সঙ্গে বেশ কিছুবার ফোনে কথা বলেছি একবার কোনো মুভির কাস্টিং নিয়ে কিছু কথা হয়েছিল আরও দু একবার কিছু কিছু প্রজেক্ট নিয়ে কথা হয়েছে কিন্তু কখনোই দেখা হয়নি ও জাস্ট ওর এই ছবির লিঙ্কটা আমাকে ও বোধহয় বুঝতে পারছিল যে আমি বোধহয় খুব একটা গুরুত্ব দিচ্ছি না তার কথা হচ্ছে অথচ কিছু আমরা একসঙ্গে করছি না তো আমাকে লিঙ্কটা পাঠিয়েছে এবং যখন পাঠিয়েছে তখনও আমি দেখিনি একদিনকে অরুণাভ ভাবায় ফোন করে বললেন আপনি দেখেছেন আর আমরা দেখা হয়নি একটু সময় করে দেখে নেবেন হি সো পোলাইট তো আমি একদিন জাস্ট রিল্যাক্স করছিলাম সেই সময় দেখলাম দেখে উঠে বসলাম যেটা সুদেশনাদি বললেন যে নিজেকে সমালোচনা করা সত্যি আমি এটা তুমি না বললে হয়তো সত্যি আমি ওটা কিন্তু আমার মনে এখনও সমালোচনা করায় কিন্তু এখন অরুণাভ একটি বিশেষ জায়গায় থাকে যে অরুণাভ ফোন করলে ফোনটা তোলা মন দিয়ে কথাটা শোনা এবং কালকেও আমি ইনফ্যাক্ট আমাদের এই ইভেন্টটা গতকাল হবার কথা ছিল অন্য আরেকটি জায়গায় আমি কালকে আমার স্কুলে পুজো ছিল প্লাস আরেকটা আমার ছবির ট্রেলার লঞ্চ ইভেন্ট ছিল তার সত্ত্বেও কিন্তু আমি অরুণাভকে না বলিনি আমি বলেছিলাম হ্যাঁ আমি আসবো কিন্তু ওই হয়তো কোনো কারণে বুঝেছে যে একটু চাপ হয়ে যাচ্ছে বা অন্য অনেক সমস্যা হয়তো ছিল আজকে যেটা করেছে আজকে কিন্তু আমি আরও সমস্যা ফেলে এখানে এসেছি বিকজ আজকের এই ইভেন্টটা আমার কাছে সত্যি ইম্পর্ট্যান্ট থ্যাংক ইউ অরুণাভ যে আপনি আমাকে আপনাদের এই ছবির সঙ্গে আমি গল্প করতে ভালোবাসি তাই বলছি যে অরুণাভ যখন আমায় ফোন করে আসতে বলল তখন প্রথম একটু আমার সমস্যা হয়েছিল তারপরে আমি বলি ঠিক আছে সরস্বতী পুজোর দিন তো চলে আসবো তো সরস্বতী পুজোর দিন আসবো বলেছিলাম কিন্তু সেরকমভাবে সত্যি কথা বলছি গুরুত্ব দিইনি হয়তো যতটা দেওয়া উচিত কিন্তু ও আমাকে একটা লিঙ্ক পাঠিয়েছিল ছবিটার ছবিটা দেখার পর আমি সত্যি অভিভূত এবং আমি বলবো যে আমি আর ওটাকে খুব লাইটলি নিইনি এখানে আসাটা আমার কাছে মনে হয়েছে যে আসতে হবেই সে সরস্বতী পুজো হোক বা না হোক ছবিটা আপনারা দেখেছেন কি না জানি না এখনো কি দেখানো হয়েছে নমস্কার গুড ইভিনিং একজন অত্যন্ত নামী পরিচালক একজন অত্যন্ত নামী অভিনেত্রী এত সুন্দর সুন্দর কথা বলার পর আমি জানি না আমার কথাটা বলার কতটা কীভাবে গুছিয়ে বলতে পারবো এমনিতেই গুছিয়ে বলতে পারি না এরপরে কতটা শুনতে আপনাদের ভালো লাগবে তা জানি না বলতে হয় তাই বলতে হবে আমার এই ছোটো ছবি জার্নি ছোট কিন্তু ছোট মানুষদের ক্ষেত্রে ছোট প্রজেক্টের জন্যই বড় জার্নি করতে হয় সেভাবেই এই ছবিটা বানানো সেই জার্নির পথে কিছু ঘটনা আমি বলবো প্রথমে আমি তো যিনি সুদেশ নাদি প্রচুর প্রশংসা করলেন আমি জানি না এত প্রশংসার আমি যোগ্য কিনা কিন্তু অসংখ্য ধন্যবাদ ওনাকে আমি মাত্র এক সপ্তাহ আগে ওনার সাথে আমার আলাপ আর কি বাই ফোন উনি অত্যন্ত ব্যস্ত মানুষ এই প্রজেক্টের জন্য মানে এই প্রিমিয়ার শোয়ের জন্য উনি যে আসবেন আমি প্রথমে সত্যিই ভাবিনি যে উনি হ্যাঁ বলবেন কিন্তু বলেছিলেন হ্যাঁ এবং পৌঁছেছেন ছবি দেখেছেন আমি সত্যিই এতটা এক্সপেক্ট করিনি অসংখ্য ধন্যবাদ সুদেশনাদি আর ইন্দ্রানিধি সম্পর্কে বলবো উনি তো ঘটনা বললেন ইন্দ্রানিধিকে আমি প্রথম ছবিটা দেখে বলেছিলাম যে প্রেজেন্টার হিসেবে আপনাকে চাইছি তো অনেকে প্রেজেন্টার সম্পর্কে মানে নর্মালি কী হয় যারা প্রডিউস করে তারাই প্রেজেন্টার হয় বোম্বেতে যেমন
একটা প্রেজেন্টার কোনো নামি মুখ যাকে প্রমোশনের জন্য ব্যবহার করা হয়। তো আমি বলেছিলাম যে প্রেজেন্টার হিসেবে আমরা এই কারণে চাইছি যে হি অর শি উইল বি দ্য ফেস অফ দ্য ফিল্ম। ইন্যাপ্ট কনসেপ্টটা ভীষণ ভালো এবং কনসেপ্ট যেটা সুদেষ্টা তুমি আগেও বলেছিল কনসেপ্ট ভালো হলে যে প্রেজেন্টেশনটাও খুব ভালো হয় তার কোনো মানে নেই। কনসেপ্ট ভালো, ডিরেকশনটাও খুব ভালো, প্রেজেন্টেশনটা এত সুন্দর, এত শর্ট টাইমের মধ্যে এত একটা সুন্দর গল্পকে প্রেজেন্ট করা হলো এবং সবার ওখানে এত ভালো মিউজিক, এত ভালো এডিটিং, সিনেমাটোগ্রাফি সব কিছু মিলে আই এম ভেরি হ্যাপি যে এই মুভিটাকে আমি প্রেজেন্ট করছি। একটা সোশ্যাল মেসেজ রয়েছে এবং আমার ধারণা যেটা সবার খুব ভালো লাগবে, যারা পরিচালনায় আসতে চান এদের সুন্দর সুন্দর ছবি বানান, দেখবেন একদিন আপনারাও বড় বড় কাজের অভাব পাবেন যেটা এখন অরুণাভ হচ্ছে। অরুণাভকে আমার মনে হয়েছে ভেরি কম্পিটেন্ট, মানে এত বড় একটা গল্পকে এত ছোট্ট সময়ের মধ্যে যে উনি প্রেজেন্ট করেছেন, উনি বড় যে কোনো সাবজেক্টকে খুব ভালোভাবে হ্যান্ডেল করবেন সেটা আমার ওনার উপর অলরেডি আস্থা জন্মে গেছে। ইন্যাপ্ট ছবিটা 12 মিনিটে এত কথা, যেটা লোকে অনেক সময় 1.5 ঘন্টা 2 ঘন্টায় বলে উঠতে পারে না, কোথাও বোর হওয়া নেই, ছবিটা দেখে যে উচ্ছ্বসিত হয়ে বলবো ভীষণ ভালো ছবি সেইভাবে বলছি না, ছবিটা মন ছুঁয়ে যাওয়া ছবি, ছবিটা মানুষকে নিজেকে পর্যালোচনা করতে সাহায্য করে, আমাদের এই মধ্যবিত্ত হিপোক্রেসিগুলো এত সুন্দরভাবে তুলে ধরেছে, কতগুলো ছোট ছোট ঘটনার মানে ইনফ্যাক্ট একটা ঘটনা বা দুটো ঘটনার মাধ্যমে, এবং সেটা দেখিয়েছে যে প্রান্তিক মানুষরা যেরকমভাবে ভাবে আমরা কিন্তু মধ্যবিত্তরা সেরকমভাবে ভাবি না, এবং এর মধ্যে কোনো জ্ঞান দেওয়া নেই, কোথাও মনে হয় না যে ও আঙুল তুলে বলছে এইটা ভুল এইটা ঠিক, সেটা নিজের মধ্যে থেকে সেই ভুলটা বেরিয়ে আসে। ছবিটা অবশ্যই দেখবে, আমার তো মনে হয় যে এটা মন ছুঁয়ে যাবে আপনাদের। নবাগত ডাইরেক্টরকে কি বার্তা দিতে চাই? অনিন্দু যেভাবে অরুণাভ যেভাবে কাজ করে চলছে ও যেন কাজ করে চলে, ও একটা কাজ করে মানুষের টাকা রোজগারের জন্য একটা কাজ করতে হয়, সেখানে আমি দেখেছি যে ও কমার্শিয়ালস করে, কিন্তু যখন ও ছবি করবে ও যেন মনের কথাটা বলে। ফিল্মটার পরিকল্পনা প্রথম মাথায় আসে, আমি FTI পুনেতে ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স করতে যাই, যখন ওখানে একটা সাইলেন্ট মুভি দেখি, দ্য আইল্যান্ড বলে একটা জাপানিজ ফিল্ম, ফিল্মটা দেখে আমি এতটাই কনভিনসড হই, তো আমি কলকাতায় ফিরে এসে এই একটা সাইলেন্ট মুভি আমাকে বানাতে হবে এটা সবসময় আমার মাথায় ঘুরতে থাকে। এবং যেহেতু ইনিশিয়ালি ফান্ড পাওয়ার ক্ষেত্রে অসুবিধা, আমি ফিচার ফিল্ম নয়, ছোটো ছবি করারই পরিকল্পনা নিই, এবং ইন বিটুইন আমি যে গ্রুপে থিয়েটার করি নাট্যায়ন, সেই গ্রুপের ডিরেক্টর হচ্ছে মিস্টার চন্দন সেন, উনি একটা থিয়েট্রিক্যাল কনসেপ্ট শেয়ার করেন আমাদের গ্রুপে, তো সেই কনসেপ্টটা থেকে আমি একটা ছবি বানানোর পরিকল্পনা নিই এবং মিস্টার চন্দন সেনকে বলি স্যার আমি একটা ছবি বানাতে চাই এই কনসেপ্টটা নিয়ে যদি আপনার আপত্তি না, উনি পারমিশন দেন এবং এই ছবিটা আমি বানাই। এই ছবিতে যারা অভিনয় করেছেন মিস্টার নিত্য গাঙ্গুলি, মিস্টার মিসেস
এস পারমিতা চক্রবর্তী, প্রদীপ চক্রবর্তী ওনারা বর্ষিয়ান এবং নামী অভিনেতা ওনারা অভিনয় করেছেন। এবং একটা 12 মিনিটসের ছবি। এটা ছবির মূল বিষয়বস্তু হচ্ছে যে ধরনের অ্যাপিয়ারেন্স বা লুক দেখে আমরা মানুষকে জাজ করি, আমাদের যে পারসেপশনটা ভুল হতে পারে সমাজে, প্রান্তিক মানুষ যে অন্যরকমভাবে একটা সামাজিক কাজে অত্যন্ত পজিটিভ একটা ভূমিকা নিতে পারে সেইটাতে এই ছবিটাকে তুলে ধরা হয়েছে। মানে আমাদের পারসেপশন আমরা যেভাবে দেখি মানুষজনকে সেইটা কিন্তু যে উল্টে যেতে পারে সেটাই কিন্তু দর্শকদের বলবো যে আপনারা কখনো মানুষের অ্যাপিয়ারেন্স দেখে বা লুক দেখে বিচার করবেন না। সমাজের একদম প্রান্তিক মানুষ যাদেরকে আমরা সেরকম গুরুত্ব দিই না, সমাজে যারা খুব একটা গুরুত্ব পায় না, আমরা হেও করি, তারা যে সমাজের ক্ষেত্রে একটা বড় রকম ভূমিকা নিতে পারে এবং এমনকি তাদের পেশাকে বাজি রেখেও ইনকামকেও কম্প্রোমাইজ করেও যে তারা অন্যরকম একটা ভূমিকা নিতে পারে সেইটাই সমাজের ক্ষেত্রে বলার আমার মেসেজ আর কি বলতে পারি। যদিও আমি এটা মেসেজ দেওয়ার জন্য একদম এটা একটাই প্লেসে করেছি আমরা, বাগবাজারে যে মায়ের ঘাট আছে সারদা মায়ের ঘাট, ওখানেই দুটো জায়গা চুজ করে ওখানেই আমরা শুটিংটা করেছি। এবং একদিনে মানে অন্তত 3 দিন লাগা উচিত এই ফিল্মটা শুট করতে, কিন্তু আমরা একদিনে করেছি। যেহেতু বাগবাজার হয়েছে না, শুধু বাগবাজারে, যেহেতু ফিল্মের বাজেট খুব কম, আমি এক্সিকিউটিভ প্রোডিউসার হিসেবে কাজ করি প্রফেশনালি অ্যাড ফিল্মসে, সেখানে যা টাকা পেয়েছি আমি 2-3টে সিনেমাতে অভিনয় করেছি, কাহানি টু মাই ফার্স্ট মুভি, এরপরে আরও 2-3টে ছবি করেছি, সব টাকা নিয়ে এখানে তো সেভাবেই এই ছবিটা তৈরি হয়েছে। মানে ইনিশিয়ালি কেউ টাকা দিতে চায় না বা চাইবে না নতুন ডিরেক্টর, সে কারণে ব্যক্তিগত টাকা দিয়ে এটা করা হয়েছে। মুভিটা দেখা যাবে কবে? এই মুভিটা আপাতত ফেস্টিভ্যালে পাঠানো হচ্ছে, আনন্দলোকের টপ 10 ফিল্ম হিসেবে সিলেক্ট হয়েছিল 2018-এ। তো আনন্দলোকই চেয়েছিল আমার কাছ থেকে ফিল্মটা তাদের ফেসবুক পেজে রিলিজ করবে বলে, কিন্তু যেহেতু আমি ফেস্টিভ্যালগুলোতে পাঠাচ্ছি, মুম্বাইয়ের গ্লোবাল ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট শর্ট ফিল্ম হিসেবে সিলেক্ট হয়েছে, কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে স্ক্রিন হয়েছে সিলেক্ট হয়েছে, তো আরও এরকম চলছে, সে কারণেই আমি এখনও অনলাইনে অ্যাভেলেবল করিনি। হইচই বা হাটা টাইমসের সাথে কথা বলছি, খুব শীঘ্রই হয়তো।